যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা উন্মুক্ত হলে বাংলাদেশ সবার আগে তা পাবে বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এছাড়া কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর র্যাবের কর্মকাণ্ডের অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানান তিনি। বললেন, এ নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে, তবে তার এই সফরের উদ্দেশ্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু সফরের দ্বিতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেনের সঙ্গে। এছাড়া দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথেও। পরে মুখোমুখি হন গণমাধ্যমের, কথা বলেন র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে। র্যাব ইস্যুতে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আপনারা যদি এ সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচ দেখে থাকেন, তবে দেখবেন যে তারা স্বীকার করেছে এবং আমরাও স্বীকার করছি যে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছে। এটা খুবই দারুণ কাজ। আমাদের মধ্যে কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা আলোচনার মধ্যে সমাধান করব, আর আমরা ভালো সাজেশন পালে অবশ্যই আমরা গ্রহণ করি। আমরা তার নমুনা দেখিয়েছি। হ্যাঁ, আমাদের কোথাও যদি দুর্বলতা থাকে ডেফিনেটলি উই টেক কেয়ার অফ ইট এবং উই উইল ট্রাই টু রেক্টিফাই। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া মধ্যাহ্ন ভোজনে অংশ নেন ডোনাল্ড লু। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটি প্রশ্ন ছিল এবং কথাবার্তা ছিল। তবে ওনারা যেটা স্পষ্ট করে বলেছেন যে আমরা আসলে কোনো দলের পক্ষ নিয়ে কখনো কোনো কথা বলতে পারি না, আমরা একটা প্রসেস নিয়ে কথা বলি, জনগণের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলি। মধ্যাহ্ন ভোজনের পর সেখানে দেখা করেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। তারা বলেছেন যে সবারই রাজনীতি করবার অধিকার আছে, আমরা সেটা মানি, সেই জন্যই তারা পিসফুলি ডেমনস্ট্রেশন করছেন, মানে তারা অবস্থান নিচ্ছেন, সেগুলোতে আমাদের কোনো বাধা নেই। তারা বলছেন এটা একটা জটিল প্রক্রিয়া আমাদের দেশে, এটা একটু সময় নিতে পারে, তোমরা যেই প্রসেসে অ্যাডভান্স হচ্ছ, কাজ করছো, আমার মনে হয় এটা ভবিষ্যতে এটা ক্লিয়ার হয়ে যাবে, এরকমই একটা তারা ইঙ্গিত দিয়েছে। রাতেই ডোনাল্ড লুর ঢাকা ছাড়ার কথা রয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।